গতকাল রাতে বারাসাত বিএল আরও অফিসে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল সমস্ত প্রয়োজনীয় নথিপত্র। ক্ষতিগ্রস্ত হয়েছে আসবাবপত্রেরও। অগ্নিকাণ্ডের জেরে স্বাভাবিকভাবে এদিন ব্যাহত হয়েছে অফিসের স্বাভাবিক কার্যক্রম। এদিন সকালে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা অফিসে আসেন ক্ষতিগ্রস্ত ইলেকট্রিকের কাজের তদারকি করতে। তবে পুড়ে যাওয়া জিনিসপত্র এখনও লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে অফিসের ভেতরে। এ বিষয়ে এমডি হামাজউদ্দিন বলেন, শুনলাম অফিসের কি শর্ট সার্কিট হয়ে আগুন টাগুন লেগেছে, কি হয়েছে? এই জানলাম, সাধারণ মানুষ তো আসছি, অবশ্যই আসছি। কাজ কবে কী করে? অফিসে তো শর্ট সার্কিটের জন্য অফিসের কাজ বন্ধ হয়ে আছে টোটালটাই। কালকে কি এসে শুনলাম সবে যে অফিসে কি সমস্যা হয়েছে, আগুন লেগেছে শর্ট সার্কিটে, এছাড়া কিছু জানা নেই। কিভাবে বারাসাত এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের অফিসে আগুন লাগলো তা খতিয়ে দেখছে প্রশাসন। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই কোনোভাবে আগুন লেগেছে ওই অফিসে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।